চট্টগ্রামের জন্য কোভিড মোকাবেলার 1000 কোটি টাকা বরাদ্দ দিতে হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজের সদ্য সংখ্যা 1500 উন্নীত করতে হবে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে 500 হাসপাতালে উন্নীত করতে হবে। বন্দর, রেলওয়ে, পুলিশ, বিটিআইডি, কলকাতা হাসপাতালে সদ্য সংখ্যা হাসপাতালকে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করতে হবে। বন্দর, রেলওয়ে, পুলিশ, বিটিআইডি, ফৌজদারহাট, বক্ষবেদে হাসপাতালের শয্যা সংখ্যা 200 বেডে উন্নীত করতে হবে। সামরিক হাসপাতালে চিকিৎসা দিতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি বন্ধে অবিলম্বে জেলা স্বাস্থ্য সমন্বয় কমিটি গঠন করতে হবে। উপজেলা সহ সকল সরকারি আধাসরকারি হাসপাতালে স্থাপন করতে হবে। মুক্তিযোদ্ধাদের সামরিক হাসপাতালে চিকিৎসা দিতে হবে। বিভিন্ন স্ট্রং কর্ম প্রেশার প্রতিনিধি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন চট্টগ্রাম জেলা স্বাস্থ্য সমন্বয় কমিটি গঠন করতে হবে। তার বিপরীতে ভেন্টিলেটর সহ একটি করে আইসিইউ বেড স্থাপন করতে হবে। মুক্তিযোদ্ধাদের সামরিক হাসপাতালে চিকিৎসা দিতে হবে। প্রতিটি হাসপাতালের নিয়ন্ত্রণে আইসোলেশন সেন্টার বা সামাজিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করতে হবে। প্রতিটি হাসপাতালের অধীনে একটি করে 200 বেডে সংক্রামক বেদে হাসপাতাল স্থাপন করতে হবে। হাত না ধুয়ে না স্পর্শ করবেন না। কোভিড টেস্টের জন্য পাশাপাশি সময় সাশ্রয়ী জ্ঞান এক্সপার্ট মেশিন চান। প্রতিটি হাসপাতালের অদূরে একটি করে 200 বেডে সংক্রামক বেদি হাসপাতাল স্থাপন করতে হবে। গ্রামবাসী সবাই মাস্ক ও টেস্টিং করুন। অন্যের থেকে দূরত্বে থাকুন। কোনো কিছু স্পর্শ করার পর সাবান দিয়ে হাত ধুয়ে নিন। হাত না ধুয়ে নাক মুখ ও চোখ স্পর্শ করবেন না। সুযোগ বাড়াতে ঠোঁট বরাদ্দ থেকে চট্টগ্রামের জন্য 2000 কোটি টাকা বরাদ্দের দাবিতে একটি পদযাত্রা চট্টগ্রাম নতুন রেল স্টেশন থেকে শুরু হয়ে জেলা পরিষদ সার্কেলের সামনে এসে আজকের এই সমাবেশে উপস্থিত করছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ, চট্টগ্রাম মহানগর ইউনিটের সুযোগ্য কমান্ডার, চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের আশা ভরসা শেষ ঠিকানা আমাদের সকলের শ্রদ্ধা ভাজন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাফফর আহমদ, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভানেত্রী আসমা আক্তার, পদযাত্রার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং এই সংগঠনের যার নেতৃত্বে হচ্ছিলেন ডক্টর মাহফুজুর রহমান সহ যারা উপস্থিত আছে সকলকে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আজকে আমরা দ্বিতীয় পদযাত্রায় অংশগ্রহণ করলাম চট্টগ্রামে 2000 কোটি টাকার বরাদ্দের দাবিতে। এই টাকা দিয়ে চট্টগ্রামের সকল মানুষের বিনামূল্যে পরীক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করার দাবি। সেই দাবিতে চট্টগ্রাম শহরের সকল সর্বসাধারণকে জানাতে চাই আগামীতে আমাদের যে সমস্ত কর্মসূচি থাকবে ওনারা সহ সম্মিলিতভাবে এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন এবং একটা ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে আমাদের এই কর্মসূচি চলছে। সকল শ্রমজীবী মানুষের বিনামূল্যে
কোভিড পরীক্ষা করে তাদের কোভিড নিশ্চিত হবে, তাদের চিকিৎসা ব্যবস্থা করতে হবে। মুক্তিযোদ্ধা সংসদ সদর দহন কেন্দ্রীয় কমিটির সদস্য সরোয়ার আলম মনিকে চট্টগ্রামের জন্য 2,000 কোটি টাকা বরাদ্দের দাবিতে দেশ সপক্ষে বিভিন্ন সংগঠন কর্তৃক আয়োজিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকের এই পদযাত্রা সকল জনগণের প্রতি অনুরোধ জানাচ্ছি। আমাদের এই আন্দোলন ব্যক্তিগত কোনো আন্দোলন নয়, এই আন্দোলনের মূল কারণ চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থাকে সঠিক পথে পরিচালনার জন্য আমরা একটা ইতিমধ্যে গাইডলাইন দিয়েছি, আমরা দাবি জানিয়েছি। আমরা চাই আমাদের দাবি সমূহ বাস্তবায়িত হলে চট্টগ্রামে স্বাস্থ্য সেবায় কোনো নৈরাজ্য থাকবে না। আমরা বর্তমান মুক্তিযুদ্ধের সপক্ষে সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাব, আমলাতান্ত্রিক যে জটিলতা সমূহ আছে সেই জটিলতা সমূহ দূর করে চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের দাবিকৃত 2,000 কোটি টাকা বরাদ্দ দিতে হবে অবিলম্বে। সাথে সাথে বীর মুক্তিযোদ্ধাদের সাময়িক হাসপাতালে চিকিৎসা সহ সেই সকল দাবি সমূহ পূরণ করলে চট্টগ্রামের স্বাস্থ্য সেবায় অনৈরাজ্য থাকবে না। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো গণ অধিকার চর্চা কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক 80 দশকের দুগণ ছাত্র নেতা সুলাইমান খানকে। আমরা কর্তৃত হয়ে চট্টগ্রামের যে কোভিড এবং নন কোভিডের যে চিকিৎসা নিয়ে যে পর্যালোচনা, যে চিন্তা চেতনা, যে প্রস্তাবনা, এটা নিয়ে আমরা খবর নিয়ে একটার পর একটা আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা পালন করতে চলেছি। সেই কর্মসূচির অংশ হিসাবে আজকের এই পদযাত্রা, আজকে আমরা জেলা পরিষদের চেয়ারম্যানকে আমরা আমাদের স্মারক লিখি দেব। আমরা শুধু চাই বাংলাদেশের কেটে খাওয়া মানুষ যারা সুচিকিৎসা পাওয়ার মধ্য দিয়ে যারা বেঁচে থাকবে, কিন্তু সংগ্রামী সাথী বন্ধুরা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় যে জ্বর তাকে আজকে পেকে গেছে, আজকে সারা বাংলাদেশের জনগণের জীবন আজকে জিম্মি হয়ে গেছে, তা আমরা বাঁচতে চাই। সারা বাংলাদেশের মানুষ বাঁচতে চাই বিধায়। আজকে আমাদের প্রত্যাশা, আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনাগুলো যদি মেনে আজকে প্রধানমন্ত্রী মেনে নেন, আমরা এগিয়ে যেতে পারব। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে। আমরা এভাবে জনগণকে সংযুক্ত করে মুক্তিযুদ্ধ করেছিলাম, একইভাবে জনগণকে সংযুক্ত করে আমাদের স্বাস্থ্য সেবাকে উন্নত করতে চাই, এবং এর উন্নত করার লক্ষ্যে আমরা সমস্ত জনপ্রতিনিধিদের কাছে পাঠাবো। চট্টগ্রামের জনগণকে সম্পৃক্ত করে তথা বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করে যদি বর্তমান স্বাস্থ্য সমস্যার মোকাবেলা করা যায়, আমাদের আশা বাংলাদেশের প্রতিটি লোক সুচিকিৎসা পাবে এবং চিকিৎসার জন্য তাদের খরচ করতে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয় জানেন বাংলাদেশের স্বাস্থ্য অবকাঠামো অত্যন্ত শক্তিশালী। কিছু দুর্নীতিবাজ আমলা, কিছু দুর্নীতিবাজ কর্মচারীদের জন্যই, কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের জন্যই এই অবকাঠামোকে ব্যবহার করে আমরা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারছি না। আমরা মনে করি চট্টগ্রাম সহ প্রতি জেলায় যদি একটি স্বাস্থ্য সমন্বয় কমিটি করে তাদের হাতে জেলার স্বাস্থ্য ব্যবস্থা কেনাকাটা নিয়োগ সহ সব দায়িত্ব দেওয়া যায় এবং বিভিন্ন কর্মপেশার লোকদের সম্পৃক্ত করা যায়, অচিরেই আমরা স্বাস্থ্য সেবায় অভূতপূর্ব উন্নতি সাধন করতে পারব। কাজেই চট্টগ্রামের জনগণ, জনপ্রতিনিধিদের আহ্বান জানাবো আপনারা আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে চলুন আমরা প্রধানমন্ত্রীকে কনভিন্স করি যাতে তিনি এই প্রস্তাব মেনে নিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজান। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে সভার সভাপতি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো আজকে সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সম্মানিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজাফর আহমেদকে। আসসালামু আলাইকুম। আজকে এই উৎসবে আমাদের মধ্যমণি যুদ্ধকালীন কমান্ডার, মুক্তিযুদ্ধ কমিশনের চেয়ারম্যান, আমাদের সবাই সদ্য চট্টগ্রামের ডক্টর মাহমুদুর রহমান উপস্থিত আছেন,
মুক্তিযুদ্ধ সংসদের নেতৃবৃন্দ, আমার আশি সদস্য হয়ে পূর্ব সত্য নেতা, আমার সহযোগিতা, আমার বন্ধু সুলভার ডাক্তার সাদেক, উত্তর কমান্ডের কর্মকর্তা, মহানগরী কমান্ডের কর্মকর্তা, আসসালামু আলাইকুম। বক্তব্য একটু আগে মহোদয় বলেছেন, উত্তর কমান্ডের কেন্দ্রীয় নেতা বলেছেন, আমি শুধু এটুকু বলতে চাই, আজকেও ডাক্তার মারা গেছেন, আজ একটা দিক পুলিশ মারা গেছেন, একজন চট্টগ্রামের ডিএসপি ব্রাঞ্চের বিজয় রহমান সাহেব মারা গেছেন, আজকে গতকালকে ডাক্তার মারা গেছে, স্বাস্থ্যখাতের যে দুর্নীতি যে চট্ট হচ্ছে, আজকে দুর্নীতি বাড়ানোর কারণে আজকে স্বাস্থ্য অবস্থা এই অবস্থা হয়েছে, তাই আমরা চাই এই দুর্নীতি সেখান থেকে আজকে শক্তিশালী করা।